এবার আমরা চলে যাব মিউজিয়ামের দিকে। মিউজিয়াম না এলে অনেকটাই মিস হবে। তো এটা হচ্ছে নালন্দার মিউজিয়াম। তো 9টা থেকে 5টা, খোলা থাকে, ফ্রাইডে ক্লোজ। মাস্ট আমরা রাখবেন, শুক্রবার কিন্তু বন্ধ থাকে, শুক্রবার আসবেন না। তো আমাদের ইয়ের ভিতরেও মিউজিয়ামের ভিতরেও ক্যাফেটেরিয়া একটা ছোট্ট আছে, খাওয়া দাওয়া করতে পারে। সুন্দর পরিবেশ। আচ্ছা, নালন্দা মিউজিয়াম, টিচার অফ সোসাইটি, মাইন্ড অফ নলেজ। আচ্ছা চলো, ইয়া সে টিকিট হোক। আচ্ছা এখান থেকে টিকিট হবে 5 টাকা করে তো বললো, দেখি এখন স্ক্যান পেও করতে পারেন পেটিএম ফোনপে থেকে। আচ্ছা পার রেস 5, পার হেডে ভিজিটিং আওয়ার্স 9 to 5, 4:45 অবধি বুকিং আছে। আচ্ছা এখানে মিউজিয়ামের বিভিন্ন অংশগুলো রয়েছে। মিউজিয়াম ডান্সে বলে ডান দিকেরটাই তো বললো, ওই ডান দিকের যে রয়েছে সেটাই, এদিকেই যাবো। আচ্ছা বৌদ্ধিস্তব রিয়েল টেম্পল নিয়ে আমাদের 3 সালে এটা পাওয়া গেছিলো। আচ্ছা এটা খনন করে এটা পাওয়া গেছিলো তখনকার দিনে, ভিতরে কি আছে দেখি। এটা তো আর্কিওলজি সাইটের কার্যালয়। এখানে ওই জায়গাটা ঠান্ডা জল নিতে পারেন, টয়লেটের ব্যবস্থা আছে, ওয়াটারের ব্যবস্থা আছে, কত ঠান্ডা। মিউজিয়ামের ভিতরে কিন্তু ক্যামেরা আলো ছিল না, সেজন্য আমি কোনো রেকর্ডিং করতে পারিনি। আর এটা আমার মনে হয় এগুলা ভারতের সম্পত্তি, এগুলো প্রিজার্ভ করে রাখাই দরকার।